তদবির আসলে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরেই তদবির হয়। জাতীয় চলচ্চিত্র পুরস্কার হচ্ছে চলচ্চিত্রের সর্বশ্রেষ্ঠ পুরস্কার, এর হচ্ছে যে এটাই হচ্ছে যে আমাদের সেরা পুরস্কার আমাদের দেশের। তো সেইটা হচ্ছে যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া এটা একটা ভাগ্যের ব্যাপার। 30 বছর ধরে চলচ্চিত্রে আছি, সেই সেইটার মূল্যায়ন 30 বছর পরে হলো। তো আমি থ্যাঙ্কস টু আল্লাহ, আল্লাহর কাছে অশেষ হচ্ছে যে শুক্রিয়া আদায় করি, এবং জুরি বোর্ড যারা আমাকে মনোনীত করেছেন এবং সরকার সবার প্রতি আমি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। শুনুন, আমরা জানি যে সংলাপের উপরে অলিক ভাই পেয়েছে এবং আপনিও পেয়েছেন ইয়ার উপরে এবং দুজনে পেলেন, কিন্তু সাকিব ভাইকে এত সুন্দর একটা অভিনয় করার পর এবং ব্যতিক্রম একটা লুক, মানে সব মিলিয়ে সাকিব ভাইকে আসলে আউটটা দেওয়া হলো না কেন? এখন বিষয়টা হচ্ছে যে আমরা যারা হচ্ছে যে চলচ্চিত্র নির্মাণ করি বা আমরা যারা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য ছবি জমা দেই, তো সেই জায়গায় আমরা প্রত্যেকেই তো আসলে চাই যে আমাদের ছবিটাই সেরা হোক, আমাদের ছবিটাই সেরা ডিরেকশন হোক, সেরা গল্প হোক, সেরা আর্টিস্ট হোক, আমরা তো চাই, আমাদের সাধ্য মতোই চাই। এখন বিষয়টা তো নির্ভর করে হচ্ছে যে যারা এখানে জুরি বোর্ড, সরকার কর্তৃক জুরি বোর্ড যারা হচ্ছে যে প্রতিষ্ঠিত হয়, যারা জুরি বোর্ডে থাকেন সদস্য, তাদের আসলে বিবেচনায় তারা দেখে, এখানে তো অনেক হচ্ছে যে গুণী ব্যক্তিরা থাকেন এবং তারা হচ্ছে যে টোটাল বিষয়টাই প্রত্যেকটা ছবি দেখে তারা পুঙ্খানুপুঙ্খ রূপে তারা হচ্ছে যে বিষয়গুলো বিচার বিশ্লেষণ করে মার্কস দেন, সেই নম্বর যারা বেশি পায় সেই ছবিগুলোই নির্বাচিত হয় আর কি। তো সেইখানে আসলে আমরা মনে করি যে আমরা দিয়েছি, আমাদের সর্বোচ্চই আমরা চেষ্টা করেছি, কিন্তু হচ্ছে যে আমরা জুরি বোর্ড আমাদেরকে যে জায়গাটাতে মনে করেছে যে আমরা শ্রেষ্ঠ যে জায়গাগুলোতে সেখানেই দিয়েছে। তো সেই জায়গায় আর আমাদের আসলে আর কোনো মানে যে বলার কিছু নাই আর কি, যেটা জুরি বোর্ড যেহেতু করেছে সেটাই আমাদের হচ্ছে যে মেনে নেওয়া। একটু জানতে চাই যে অনেকে বলছে যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিতে হচ্ছে যেখানে তদবিরের একটা বিষয় থাকে, আসলে কি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং তদবির করে পুরস্কার নেওয়া যায় কিনা? আপনি তো অনেকদিন চলচ্চিত্র এবং আপনি প্রযোজক সমিতির সভাপতি ছিলেন দীর্ঘদিন, এখনো সেই কমিটিতেও আছে এখনো হয়তো, বা যেহেতু নির্বাচন হয়নি সেহেতু আপনি আছেন, তো এই অভিজ্ঞতাতে কি মনে হয় আসলে কি তদবিরে এরকম পুরস্কার জালিয়াতি করা যায় কি? যদি বলেন যে তদবির, তদবির আসলে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরেই তদবির হয়, সেইটা চাকরির ক্ষেত্রে হয়, সেইটা ভর্তির ক্ষেত্রে হয়, সেইটা হচ্ছে যে কাজ যে করে মানুষ সেই ক্ষেত্রে হয়, ব্যবসার ক্ষেত্রে হয়, তো এই ক্ষেত্রে হওয়াটা অস্বাভাবিক কিছু না। তবে আমি যতটুকু মনে করি যে আমাদের এই যারা জুরি বোর্ড অত্যন্ত হচ্ছে যে একটা ভালো জুরি বোর্ড এবং যে তারা যে সিদ্ধান্ত নিয়েছেন তারা, আমার কাছে মনে হয় যে তারা এই যে তদবির আসলেই সেখানে কোনো কাজে লাগার কথা না। আমি যতটুকু এই জুরি বোর্ডকে জানি চিনি তাতে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে এখানে আসলে তদবির হওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে এইটার সাথে আমি একমত যে হচ্ছে যে পপুলার আর হচ্ছে নন পপুলার, পপুলার চলচ্চিত্র যেগুলা সেগুলো হচ্ছে যে ব্যাপকভাবে যেগুলা হলে প্রদর্শন হয় এবং দর্শক সেগুলো দেখে, তো সেগুলোর একটা বিষয় আছে। আর হচ্ছে যে কিছু কিছু চলচ্চিত্র, আমি সব বলবো না, কিছু কিছু চলচ্চিত্র যেটা আপনি বললেন যে সেগুলো আসলে কোথায় রিলিজ হচ্ছে, কোথায় দেখাচ্ছে আমরা তাও জানি না, কিন্তু সমস্যাটা কোথায়, সমস্যাটা হচ্ছে যে বড় জায়গাটা হচ্ছে সমস্যার, জুরি বোর্ড যখন গঠন হয় জুরি বোর্ডের যারা সদস্য হন তখন ওপেন থাকে, জুরি বোর্ডে তখন ছবি আহ্বান করা হয় ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য, সেটা সবার জন্য উন্মুক্ত থাকে, তখন সবাই সেখানে ছবি জমা দিতে পারে, কিন্তু সেখানে জুরি বোর্ডের সদস্য যারা তারা আসলে অ্যাকচুয়ালি জানেন না যে এই চলচ্চিত্রগুলো কোনগুলো আসলে পপুলার ছিল, কোনগুলো দর্শক নন্দিত হয়েছিল, কোনগুলো হলে চলেছিল, কোনগুলো চলে নাই, এটা অ্যাকচুয়ালি হচ্ছে জুরি বোর্ডের জানারও কথা না। তো জুরি বোর্ড চিন্তা করে যে ওইখানে তো আর সবগুলো এই যে 27টা হচ্ছে যে সেক্টর আছে, এই 27টা মানে ক্যাটাগরি, এই 27টা ক্যাটাগরিতেই যারা মানে জানেন শুনেন ভালো তাদের অভিজ্ঞতা আছে তাদেরকে নিয়েই কিন্তু জুরি বোর্ড গঠন হয়, মানে প্রত্যেকেই প্রত্যেকের
জায়গা থেকে তারা হচ্ছে যে অভিজ্ঞ লোক, তো তারা এটা বিচার বিশ্লেষণ করে যে যে মানে ইয়েটা করেন, নির্বাচনটা করেন, সেটাই অবশ্য ফাইনাল হয়। কিন্তু এখানে আমরা দীর্ঘদিন ধরে সরকারের কাছে আমাদের দাবি ছিল, তথ্য মন্ত্রণালয়ের কাছে আমরা বলেছি একাধিকবার যে এইটা আপনারা হচ্ছে ন্যাশনাল অ্যাওয়ার্ডের, এখানে আমাদের পপুলার চলচ্চিত্রের জন্য, দর্শক নন্দিত চলচ্চিত্রের জন্য একটা আলাদা একটা ইয়ে করেন, হচ্ছে জুরি বোর্ড করেন বা আলাদা একটা পুরস্কারের হচ্ছে যে প্রবর্তন করেন, আর ওগুলার জন্য আর একটা করেন, ভাগ করে দেওয়ার জন্য আমরা বলেছি। তো সেটা আসলে অ্যাকচুয়ালি সেই কথাগুলো কথাতেই রয়ে গেছে, অ্যাকচুয়ালি সেগুলো কোনো বাস্তবায়ন হয়নি। সেইটা হইলে আজকে এই কথাটা আসতো না, যে আসলে একটা পপুলার অ্যাওয়ার্ড থাকা উচিত। দেখা গেল যে অনেক হচ্ছে যে আমরা কি দেখি, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড যদি ভারতের দিকে দেখি, অনেক অ্যাকশন মুভি আমাদের এখানে, অ্যাকশন মুভি আমাদের হচ্ছে যে বোর্ড দেখতেই চায় না। হ্যাঁ, এমন হয়ে গেছে যে আমাদের যারা অ্যাকশন মুভি যারা প্রযোজক আমরা নির্মাণ করি, আমরা আর জুরি মানে আমরা জমাই দিতে চাই না পুরস্কারের জন্য। কী জন্য যে জানি যে এটা প্রথমেই বাদ করে দেবে, যে ও অ্যাকশন মুভি এটা হবে না, বাণিজ্যিক মুভি এটা হবে না। তো এখন ব্যাপারটা হচ্ছে যে অ্যাকশন মুভি বাণিজ্যিক মুভি দিয়েই তো সারা পৃথিবী চলছে। এখন আমরা যে যখন দেখছি যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড হচ্ছে কান চলচ্চিত্রতে বিভিন্ন জায়গায়, আমরা ইয়েতে যখন দেখছি যে ইয়ে পাচ্ছে, যখন অস্কার পাচ্ছে, সেখানে কিন্তু আমাদের এই অ্যাকশন মুভি বাণিজ্যিক চলচ্চিত্র এগুলোও কিন্তু এগুলোরও দাপ উঠাচ্ছে অনেক, এগুলোও কিন্তু পাচ্ছে। সো আমাদের এইখানে এসে সেটা হচ্ছে যে বাণিজ্যিক মুভি বা অ্যাকশন চলচ্চিত্র আসলে প্রথমেই বাদ হয়ে যায়। তো এই জন্যই হচ্ছে যে আমরা মনে করি যে এই অ্যাকশন মুভি বাণিজ্যিক মুভি যে দর্শক নন্দিত হয় সেগুলো প্রথমেই পুরস্কার থেকে বাদ পড়ে যায়। তো একটা দর্শক নন্দিত চলচ্চিত্র তারও পুরস্কার পাওয়া উচিত। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই বিষয়টাও সরকারের আসলে একটা বিবেচনায় আনা উচিত।